সকল ছাত্রছাত্রীদের জানাই নমস্কার। আজকে আমরা করতে চলেছি পঞ্চম শ্রেণীর পরিবেশ পাঠ্যবই থেকে প্রথম অধ্যায় মানব দেহের শরীরের বর্ম নিয়ে আলোচনা করব। শরীরের বর্ম বিষয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলি আমরা আজকে আলোচনা করব। এছাড়াও আমরা টেক্সট বই থেকে লাইন বাই লাইন এগুলি বিস্তারিত সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমরা টেক্সটটা পড়ে নিচ্ছি। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মার সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ও ব্যবহার হচ্ছে, মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পেছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরও পুরু। পরদিন স্কুলে এসব বলল ওরা। দিদিমণি সব শুনে বললেন, জানো তো এক সময়ে চামড়ার অনেক রকম ব্যবহার হতো, পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ, চামড়ার পোশাক জুতো ব্যবহার করত, জল নিয়ে যেত চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত। তারপরে মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহারে বিপদ আছে, পশুরা তো মারা পড়েই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়, চামড়ার কারখানা নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ার দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে, তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। রিনা বলল, শরীরে কোনো জায়গায় চামড়া টানটান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, আবার কোথাও চামড়া পুরু, কোথাও পাতলা। দিদিমণি জানতে চাইলেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলতো? সুজয় বলে উঠল, আমাদের চামড়া। ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে শরীরের সব কিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। পরাণ বলল, দিদি বর্ম কেন বলবো? সুজয় বোঝাল, আঘাত থেকে বাঁচায় বর্ম, ত্বকও তেমনি বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য বেগুনি রশ্মি থেকে বাঁচায়, চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়ত। জানো তো অনেকদিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো, গন্ডারের চামড়া দিয়ে পোশাক ঢাল বানানো হতো, সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতো, কোনো জায়গায় ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। মিনা বলল, শিরা ধমনী সব নলের মতো তাই না? রফিক নিজের হাত দুটো উপুড় করে মিনাকে দেখালো, বলল, এই দেখ কী রকম নল দেখা যাচ্ছে, চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলোর শাখাও রয়েছে, এগুলো শিরা না ধমনী? ওগুলো শিরা, ধমনী একটু ভেতরের দিকে থাকে, শরীরের অনেক জায়গায় শিরাগুলি বেশ দেখা যায়। এরপরে প্রশ্নটি আছে, দেখে নিয়ে লেখি, শরীরের কোন অংশে চামড়া কেমন তা দেখো, তা নিয়ে আলোচনা করি তারপর লেখি। এক্ষেত্রে ছকটিতে রয়েছে, এক নম্বর খোপে শরীরের অংশ যেমন গাল, গলা, হাতের তালু, দু নম্বরে চামড়া কেমন যেমন গালে টান টান চামড়া, চামড়ার নিচে আর কী কী আছে বলে মনে হয়, যেমন গলার নিচে দেখা যায় নীল রঙের, চামড়ার নিচে শিরা দেখা যায় কি না, এক্ষেত্রে গালের চামড়া হয় টান টান, চামড়ার নিচে কী আছে বলে মনে হয়, এক্ষেত্রে শরীরে মাংসপেশি এবং নার্ভ থাকে, চামড়ার নিচে শিরা দেখা যায় কি না দেখা যায়। দু নম্বর গলা, গলার চামড়া কেমন টানটানি হয়, চামড়ার নিচে শিরা থাকে কি না দেখা যায় নীল রঙের, চামড়ার নিচে কী আছে বলে মনে হয়, এক্ষেত্রে মাংসপেশি এবং শ্বাসনালী আছে। দু নম্বর হাতের তালু, চামড়া কেমন টানটানি হয়, চামড়ার নিচে শিরা দেখা যায় কি না দেখা যায় না, চামড়ার নিচে কী আছে বলে মনে হয়, এক্ষেত্রে শুধুমাত্র মাংসপেশি আছে। তারপরে পাঁচ নম্বরে আছে পায়ের পাতা, এটির চামড়াও টানটান হয়, চামড়ার নিচে শিরা দেখা যায় কি না দেখা যায় নীল রঙের, চামড়ার নিচে আর কী কী থাকে, হাড় থাকে এবং মাংসপেশি থাকে। তারপরে পাঁচ নম্বরে আছে পিঠ, এটির চামড়াও টানটান হয়, চামড়ার নিচে শিরা দেখা যায় কি না দেখা যায়, চামড়ার নিচে কী আছে বলে মনে হয়, এক্ষেত্রে মাংসপেশি, স্নায়ুতন্ত্র ও হাড় থাকে। আমরা অনুশীলনী প্রশ্নের উত্তরগুলি দেখিয়ে দিলাম। এরপরে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো, এক নম্বর, চামড়া দিয়ে আমাদের ব্যবহারে কী কী জিনিস তৈরি হয়? উত্তরটি হলো ব্যাগ, জুতো, বেল্ট প্রভৃতি তৈরি হয়। দু নম্বর, মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে কেন? উত্তরটি হলো আজকাল চামড়ার অনেক বিকল্প তৈরি হওয়ায় মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছেন।
3 নম্বর, কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? এক্ষেত্রে গন্ডারের চামড়া সবচেয়ে পুরু। 4 নম্বর, আমাদের শরীরে বর্ম কোনটি? এক্ষেত্রে উত্তরটি হলো আমাদের চামড়া বা ত্বক। 5 নম্বর, চামড়ার নিচে কী কী আছে? উত্তরটি হলো সব কিছু রয়েছে, মাংসপেশী, নার্ভ, শিরা ও ধমনী। 6 নম্বর, চামড়া বা ত্বককে আমরা কেন বর্ম বলি? এক্ষেত্রে বর্ম যেহেতু আমাদের আঘাত থেকে বাঁচায়, চামড়াও ঠিক সেই কাজটাই করে। চামড়া বা ত্বক বাইরের আঘাত ও সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে বাঁচায়, তাই আমরা একে বর্ম বলি। 7 নম্বর, চামড়ার আঘাত থেকে না বাঁচলে কি হতো? উত্তরটি হলো শরীর থেকে রক্ত পড়তো। 8 নম্বর, শিরা ও ধমনী কেমন দেখতে? উত্তরটি হলো নলের মতো। 9 নম্বর, চামড়ার নিচে ফুলে থাকা কি কি দেখা যায়? উত্তরটি হলো সেগুলি শিরা দেখা যায়। 10 নম্বর প্রশ্ন, আমাদের শরীরে চামড়া কেমন? উত্তরটি হলো শরীরে কোনো জায়গায় চামড়া টানটান আর কোনো জায়গায় চামড়া কোঁচকানো। এই ছিল শরীরের বর্ম চ্যাপ্টার থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 10টি প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই প্র্যাকটিস করে রাখবে।